হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো ফুলকপি আলু রেসিপি। তার জন্য নিয়েছি ফুলকপিগুলোকে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, আলুটা ভাপ দিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, ঘি নিয়েছি, আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর হলো জিরে পাউডার। এখন আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম, প্যানটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন দিয়েছি দুটা এলাচি দিয়েছি, আর দিয়েছি তেজপাতা দুটা, কাঁচা লঙ্কা 3-4টে, আর সাদা জিরে পাউডার, সরি গোটা সাদা জিরে দিয়ে এখন ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ফুলকপিগুলো দিয়ে দিয়েছে, ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দেব আলুগুলো, সব আমি নুন জলে ভাপ দিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দেব, আর স্টিমটা লো করে দেব। 5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছে। একদম সিম্পল করে বানাচ্ছি আমি। তারপর দিয়েছি মটরশুঁটি, মটরশুঁটিটা দিয়ে ভালো করে মিক্স করে দিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন, হলদি পাউডার, সাদা জিরে পাউডার, আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে দিব। গুঁড়া মশলাগুলো দিয়ে আবার মিক্স করে দিচ্ছি ভালো করে। ওটা নিরামিষ হবে, খুব টেস্টি হয় খেতে। নিরামিষ বানিয়েছে মেয়েটা। তারপর আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছে। গ্রেভির জন্য জল দিয়ে দেব। জল বেশি দেব না আমি, মাখা মাখা হবে। রুটি পরোটা প্লেন রাইসের সঙ্গে খুব ভালো লাগে খেতে। জলটা দিয়ে আবার আমি ঢেকে দিয়েছি। হয়ে গেছে প্রায়, ঢাকনা উঠিয়ে আমার নাড়িয়ে দিচ্ছি। ঘি দিয়েছি, আর এখন দেব, ঘি দিয়ে দেব লাস্টে। আর দিয়ে দেবো শাহি গরম মশলা 1 চামচের মতো। মশলাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার ফুলকপি আলু মটরের কারি। খুব টেস্টি হয় খেতে।